ফরিদপুরের প্রধানমন্ত্রী উপহার হিসেবে ভূমি এবং গৃহহীনদের জন্য নির্মিত স্বপ্ননগর আবাসনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে এর উদ্বোধন করেন ফরিদপুর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুর হাসান। ভূমি এবং গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে 300 ঘর, পরে তাদের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।